2016 কলকাতার রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার বাঁকুড়া শহরে। শহরের সুকান্ত পল্লী মাঠপাড়া এলাকায় একটি বাড়িতে গত কয়েকদিন ধরে মেয়ের মৃতদেহ আগলে রাখলেন মা। বৃহস্পতিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই পচা গলা মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, সুকান্ত পল্লী মাঠপাড়ার একটি বাড়িতে মানসিক ভারসাম্যহীন বছর 22 মেয়ে কৃষ্ণা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে একাই থাকতেন উষা ব্যানার্জি নামে এক মহিলা। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পাড়া প্রতিবেশীদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। বুধবার দুপুর থেকে ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হলেও এলাকার মানুষ বিষয়টিকে সেভাবে তেমন গুরুত্ব দেননি। পরে এদিন উষা ব্যানার্জি নামে ওই মহিলায় শহরের দোলতলায় তার দাদাকে মেয়ের মৃত্যুর খবর জানালে বিষয়টি স্পষ্ট হয়। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ এসে ঘটনা তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বাড়ির একজন মেয়ে মারা গেছে আর সকালে 10টার সময় জানা গেল। মেয়ের মা মামা বাড়ি যাচ্ছে বলতে গেল বাপের বাড়িতে। কবে মারা গেছে? মারা গেছে এই তো শুনলাম যে রবিবার দিন। আপনার কি কোনো দুর্গন্ধ কিছু পাচ্ছেন? হ্যাঁ পেয়েছি, কালকে পেয়েছি। আমরা ভাবি যে আমাদের হিন্দু ছুঁচো এই সকল মারা গেছে পায়রা, ওটা তো মনে আসেনি। মাঝে মাঝে উঠতো মা মেয়ে থাকতো, ওই যে মা যা যতটুকু মানে জুটত খেত, যখন ইচ্ছে রান্না বসাতো, যা হোক খেতে দিত না দিত, এরকম ভাবে এই 4টার পর উনান ধরাতে এখানে এই ছাতে উঠলে দেখা যেত। মেয়ে মাথাটা বেনটা একটু গোলমাল ছিল, ছোটর দিকে থাকেনি, ও 10 বছর পর থেকে হয়েছে, ছোটর দিকে থাকেনি। আজকেই সকালবেলায় কালকে দুপুরবেলায় একবার গন্ধ হয়েছিল, জল হচ্ছিল যখন তখন একবার গন্ধ এসে ছিল। তো আমরা ভাবলাম হয়তো পায়রা মরেছে বা আপনার ইঁদুর মরেছে, এই রকম একটা গন্ধ পেলাম। গন্ধ পাওয়ার পর তারপর তা যাইনি, আজ সকালবেলায় উঠে শুনছি যে ও আর ভাইদের কাছে গেছে, ভাইদের কাছে গিয়ে বললে হয় যে উনি মারা গেছে। কবে কি মারা গেছে আমরা নিজেরাই যাই, সে তো বলছে রবিবারে মারা গেছে। রোববারে মারা গেছে বললে কি, ও তো বলেও নেই কাউকে, ওর ভাই দিকেও বলে নাই, ওর ইয়া বাপের ঘরেও বলে না। কিভাবে থাকতেন এরা মামি? দুজনেই মানসিক ইয়া পেশেন্ট, দুজনেই মানসিক পেশেন্ট। আমরা খাবার দিলে খাবার নেই নেই, আমাদের ক্লাব আছে, ক্লাবেও এসে কিছু বলে নাই। আমরা তো বললে তো ক্লাবের ছেলেগুলো আমরা পাশাপাশি সহযোগিতা করতাম, কোনো অসুবিধা নাই নেই, সবাইকে সব ইয়া করি মাঝে মাঝে আমরা সবাই। এর বেশি হ্যাঁ সব টাইমে কপাট দিই, ঘরে বেরালে ওকে মেয়েটাকে রেখে দিয়ে চাবি দিয়ে চলে যেত। আমরা যদি জানতাম তাহলে আজকে ওর ভাইয়েরা ওরা এলো বলেই তাই আমরা বুঝতে পারলাম যে আজকে মারা গেছে। তখনই তো গন্ধটা বুঝতে পারলাম যে হ্যাঁ ওইটার জন্য গন্ধটা বেরোচ্ছিল। এদিন সাংবাদিকদের সামনেই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যান উষা ব্যানার্জি নামে ওই মহিলা। আপনার কি নাম? আপনার কি নাম? তাহলে আজকে কেন দাদা ডাকতে গেলেন? কি নাম আপনার? কি নাম? যখন আমি ছিলাম তখন আমি কেউ কিছু ইয়া করলাম না, এখন আর নাম দিয়ে কিছু হবে না বাবা। আচ্ছা চাচ্ছি করুন, আমি উষা ব্যানার্জিকে তার মেয়ের মৃত্যু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান গত রবিবার এই ঘটনা ঘটেছে, একার পক্ষে কিছু করা সম্ভব নয়, তাই তিনি মেয়ের মৃতদেহ বাড়িতেই রেখে দিয়েছিলেন বলে দাবি করেন।
আর দুজনে থাকতো কে আপনি আর কে আর ওই মেয়েটা থাকতো আর একটা হার আছে ছেলে আছে ছেলে আসতে চায় না বাড়িতে ছেলে কোথায় থাকে ছেলে যুদ্ধ থাকে থাকে ও ছেলে আসতে চায় মায়ের কাছে কেউ আসতে যাবো আসবে না আমি অনেক করে দেখেছি কেউ আসবে না আপনি আর আপনার মেয়ে থাকতো মেয়ের বয়স কত মেয়ের বয়সটা আন্দাজে কত বলবো বেশ বলতে পারছি না দাঁড়াবো কুড়ি বাইশ এরকম হবে কি হয়েছিল অন্য ভয় নাই ভয় করে কি করবো মানুষ তো মানুষের মাথায় ঈশ্বর আছে ভয় করে কি করবো আমাকেও তো একদিন মরতে হবে বলুন কাছে ডাকবো আমি কাছে আমার বললাম কেউ যদি না আসে তাহলে ওরা দিয়ে আমি ওই কাজ করতে হবে দেখি বলো তাহলে কিভাবে খবর পেলো আজকে খবর পেলাম বাড়িতে গিয়ে দাদাকে বললাম তারপরে খবরটা দেখলাম বাইরের লোককে কেউ কারোর কথা মানলো নাই ওরা যে বাড়িতে শনিবার আপনি বলছেন যে শনিবার রবিবারে মারা গেছে তা আজকে খবর দিলেন এতদিন দেননি তা কি করব আজকে করব শুনবেন না আমার কথা শুনে না তাহলে তো আমি গরাজি বলছি যে দুজনে মরি তো মরি সেই হিসাবে ঘরেই ছিলেন হ্যাঁ মাথার কথা কোন কিছু কোন কিছু টুকা দিয়ে দিয়ে মামা ইয়া পেয়ে রক্ত বেরি তাহলে আপনি জানেন তারপরেও খবর দেননি দাদা দিকে ভাই দিকে আপনার দিতে মন যাবে কে নাই ব্যবহারটা আমি মনে পড়ছে না ব্যাপারটা যদি মনে পড়ে তাহলে আজকে কেমন যাবে কি আমার মা বলে গেছে তো মরুস তো মরবি বা চুষতে পারবি এই ভেবে আমি ঘরে বাড়াইতে থাকতাম তারপরে বডিটা কারা নিয়ে যায় বডিটা যাদের নিয়ে যাওয়ার দরকার আছে তারা নিয়ে গেছে কেন আগলে রেখেছিলেন কেন এতদিন ধরে কেন রেখেছিলেন একা কি করে এখন খবর লিখছেন হ্যাঁ যখন আমি বাড়িতে ছিলাম তখন তো খবর তো দেন নাই পাড়ার তো কেউ ছিল সাধারণ মানুষ বলছে তো এলাকায় প্রচন্ড দুর্গন্ধ শুরু হয়ে গেল হলে কি করবো বলছি ব্যবহার দেখেছি তো ব্যবহার আগে থেকে ব্যবহারটা মনে পড়েছে তাহলে কি করবো মনে মনে বেঁচে বাঁচি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঠিক কি উদ্দেশ্যে ওই মহিলা এই কাণ্ড ঘটালেন বিষয়টি স্পষ্ট নয় পাড়া প্রতিবেশী কারো কাছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া